বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক ইলিয়াটগঞ্জ রায় উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, চলতে চলতে রমজানও শেষের পর্যায়ে, তো সামনে ঈদ, তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে দ্বিতীয়বারের মতো আমি তোমাদের ক্লাসে আবারও আসছি। ইলিয়াটগঞ্জ রায় উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3.2-এর পূর্ণ সংখ্যা থেকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে যেহেতু আমরা পূর্ণ সংখ্যার অঙ্ক কাজ করছি, তো সংখ্যা কি আগে আমাদের জানতে হবে। গণিতে 10টি পৈতৃক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। বীজগণিতের ভাষায় সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এগুলোকেই সংখ্যা বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখানের সংখ্যাগুলোর মধ্যে আবার প্রথম 9টি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর 0 হচ্ছে অভাবজ্ঞাপক সংখ্যা। এখন সংখ্যা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কাকে বলি? ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে, যেমন 1, 2, 3, এভাবে যতক্ষণ পাওয়া যায়। ঋণাত্মক সংখ্যা শূন্য থেকে ছোট সকল সংখ্যাকেই ঋণাত্মক সংখ্যা বলে। যেমন -2, -3, -4, এভাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জেনে রাখা উচিত সংখ্যারেখায় শূন্য এর বামে, বামের সংখ্যাগুলো ঋণাত্মক, এবং ডানের সংখ্যাগুলো ধনাত্মক। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। -4 আর হচ্ছে 6, আমরা রেখাটির মধ্যস্থল হিসেবে ধরে নিলাম এখানে 0। তাহলে এই 4 পর্যন্ত আমরা আবার এখান থেকে শুরু করতে হবে, 1, 2, 3, 4, এভাবে 1, 2, 3, 4, 5, 6। তোমরা দেখতে পাচ্ছ যে শূন্যর বামে যেগুলো আছে সেগুলোতে মাইনাস চিহ্ন ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর শূন্যর ডানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ এগুলো হচ্ছে ডানে অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে আমি ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যা ব্যবহার করে সংখ্যারেখার সাহায্যে যোগ কিভাবে করতে হয় সেটা দেখাবো। এখানে দেখো, 9 একটি ধনাত্মক সংখ্যা প্লাস, এবং 6 একটি ঋণাত্মক সংখ্যা। তো আমরা যেভাবে সংখ্যারেখার সাহায্যে যোগ করব, প্রথমে একটি সংখ্যারেখা অঙ্কন করি। সংখ্যারেখার শূন্য বিন্দু হতে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। তারপর 9 বিন্দু হতে বাম দিকে
सिक्स धाप अतिक्रम करी एवं थ्री बिंदुते पोछाई। शिक्षार्थी बंधुरा तुम्हारा एक मनोज सहकारे देखो जो हमें क्यों काजटी करछी। प्रथमे संख्यारेखार माझामाझि आमरा शून्य बिंदु स्थापन करब। तारपरे प्रथमे कि आछे धनात्मक संख्या अर्थात नाइन आमरा संख्यारेखा स्थापन करी वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन। अपरदिके ऋणात्मक संख्या सिक्स आमरा बाम दिके स्थापन करी। शून्य थेके शुरू करते हबे एदिक थेके नय, ओदिक थेके आबार आसते हबे वन टू थ्री फोर फाइव एवं सिक्स। तो शिक्षार्थी बंधुरा एखाने आमी जेटा बोलछि जे कथा बोलछिलाम जे संख्यारेखा शून्य बिंदु थेके डान दिके नय धाप नाइन धाप अतिक्रम करे नाइन बिंदुते पौंछाबो। ताहले एखाने शून्य बिंदु एखाने नाइन धाप पर्यन्त आछे, आमरा शून्य बिंदु थेके नाइन धाप पर्यन्त अतिक्रम करब। धनात्मक संख्या नाइन पर्यन्त आमरा अतिक्रम करे नाइन बिंदुते पौंछेछि एवं तारपर नाइन बिंदु होते बाम दिके सिक्स धाप अतिक्रम करे बाम दिके। ताहले बाम दिके सिक्स धाप अतिक्रम करले आमरा कोथाय आसब, माइनसेर सिक्स। अर्थात बाम दिके जखन आमरा आसछि माइन थ्री पर्यन्त चले आसछि, माइनसेर सिक्स आमरा अतिक्रम करे थ्री पर्यन्त चले आसछि। शिक्षार्थी बंधुरा तुम्हारा देखते पाच्छ एखाने आमरा जेई जेखाने मार करछि सेटाई होच्छे फलाफल, अर्थात एटार फलाफल थ्री। ताहले नाइन प्लस माइनसर सिक्स समान समान नाइन प्लस माइनस माइनसर सिक्स इज इक्वल टू थ्री। शिक्षार्थी बंधुरा प्रथमे आमी धनात्मक एवं ऋणात्मक संख्यार एकटा जोगफल संख्यारेखार माध्यमे करे देखिएछिलाम, एखन दुटी ऋणात्मक संख्यार जोगफल संख्यारेखार माध्यमे करे देखाच्छि। देखो प्रथमटी हच्छे माइनासेर वान प्लस माइनासेर सेवेन। तो पूर्वेर न्याय आगेर नियम अनुसारेई एकटी संख्यारेखा अंकन करी, संख्यारेखार उपर शून्य बिंदु थेके बाम दिके वान धाप अतिक्रम करे माइनस वन बिंदुते पौंछाई। तारपर माइनस वन बिंदु होते बाम दिके आरो सात धाप सेवेन धाप अतिक्रम करे माइनस एट बिंदुते पौंछाई। तो शिक्षार्थी बंधुरा देखो आमरा संख्यारेखा किभाबे काजटी करछि। प्रथमे माइनसेर दिके आसबो आमरा, जेहेतु माइनसेर काज माइनसेर वन माइनसेर टू माइनसेर थ्री माइनसेर फोर माइनसेर फाइव माइनसेर सिक्स माइनसर सेवेन माइनसर एट। ओदिके आमरा एक दुई तीन दीतेओ पारि, ना दिलेओ चले जेहेतु प्लस धनात्मक कोनो संख्या नाई। शिक्षार्थी बंधुरा तुम्हरा देखछो तोमादेर संख्या माइनस वन प्रथमे। तो आमरा शून्य बिंदु थेके वन चले जाच्छि, एखान थेके वन पर्यन्त होच्छे एई माइनस वन, माइनस वन बिंदु पौंछाय। तारपर माइनस वन बिंदु होते बाम दिके आरो सेवेन धाप अतिक्रम करते हबे। ताहले वन थेके सेवेन धाप पर्यन्त आमरा आसते पारि माइनस एट पर्यन्त माइनस सेवेन। तो शिक्षार्थी बंधुरा तुम्हरा देखते पाच्छो माइनसेर संख्या जखन अर्थात दुटी ऋणात्मक संख्या जखन एकई दिके जाच्छे जोगफल एकरकमई हबे एदिके आसबे। ताहले माइनसर वन ओ माइनसर सेवेन एर जोगफल माइनस वन प्लस माइनस सेवेन इक्वल माइनस वन प्लस माइनस माइनस माइनसर एट माइनस सेवेन। ताहले माइनसर वन एवं माइनसर सेवेन इज इक्वल टू माइनसर एट। শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের আলোকেই তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো এখানে
কতগুলো পূর্ণ সংখ্যা আছে 9 মাইনাস এর 5 4 6 মাইনাস এর 2 মাইনাস এর 3 প্রথমে যে কাজটা করতে হবে তোমরা সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে সাজিয়ে লিখবে খ নম্বরে হচ্ছে সংখ্যারেখা ব্যবহার না করে যোগফল নির্ণয় করো গয় হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল সংখ্যারেখার সাহায্যে বের করো তো আমি তোমাদের একটু সিগন্যাল দিয়ে দিচ্ছি দেখো সংখ্যাগুলো মানের ক্রমানুসারে সাজাতে হলে আমাদের সবচেয়ে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা যেগুলো সেগুলোর মধ্যে থাকবে তাহলে ঋণাত্মক সংখ্যার মধ্যে যেগুলো সবচেয়ে বড় সেটাই হচ্ছে সবচেয়ে ছোট তাহলে প্রথমে হবে মাইনাসের 5 মাইনাসের 3 মাইনাসের 2 তারপরে 4 6 এবং 9 আর সংখ্যারেখা ব্যবহার না করে যখন যোগফল নির্ণয় করবা তখন প্রত্যেকটি সংখ্যার মাঝে যোগচিহ্ন ব্যবহার করতে হবে অর্থাৎ প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে আর প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল সংখ্যারেখার সাহায্যে বের করার নিয়মটা কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে করেছি সেই নিয়ম অনুসারে তোমরা করবা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে এই অলস সময়টাকে কাজে লাগাবে বাড়িতে থাকবে ঘরে থাকবে আর অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা আপনাদের সন্তানদের একটু দেখাশোনা করবেন কোথায় যেন বেরোয় না যায় এবং তারা যেন বাসায় লেখাপড়া ঠিকমতো করে সেদিকে একটু খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে